আসসালামু আলাইকুম, সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। তানভীর খালেদদের বোলিং তোপে শুরুতেই চাপে আইরিশরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল ও সফরকারী আয়ারল্যান্ড উলফস দলের মধ্যকার একমাত্র চার দিনের ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা। দুই ওপেনার জেমস ম্যাককালাম ও জেরেমি ললর ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন, প্রথম দশ ওভার দেখে শুনে পার করেন তারা। তবে ১৫তম ওভারের শেষ বলে ঘটে ছন্দপতন। বাংলাদেশের বাহাতি স্পিনার তানভীর ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ম্যাককালাম। তার আগে ৫৭ বলের মোকাবেলায় ১৯ রান করেন তিনি। ম্যাককালামের বিদায়ের পর ক্রিজে আসেন স্টিফেন ডোহেনি, তবে তাকে দর্শকের ভূমিকায় রেখে ক্রিজের পথ ধরেন ওপেনার ললর। ৫৩ বলে ১৩ রান করে পেসার খালেদ আহমেদের শিকারে পরিণত হন তিনি। ইয়াসির আলী চৌধুরী রাব্বির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই ব্যাটার। তার বিদায়ের পর আরও একটি উইকেট হারায় আইরিশ দল। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারানোর পর ৪২ রানেই হারায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট। এবারও শিকারী সেই তানভীর। তানভীরের বলে আকবর আলীর হাতে ক্যাচ তুলে দেন অধিনায়ক হ্যারি টেক্টর। তাও কিনা গোল্ডেন ডাক, এই প্রতিবেদন লেখার সময় ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড উলফসের সংগ্রহ ৫৮ রান। ডোহিনী ১০ ও কার্টিন ক্যাম্ফার ৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন। উল্লেখ্য, এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড উলফস।